বিচ্ছেদের অনেক পর 2022 সাল টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন অনুপম। সেখানে তিনি বলেন, জীবনের সব অংশ জুড়েই ছিলেন পিয়া। এই বিচ্ছেদ গায়কের জীবনের সবচেয়ে বড় ক্ষতি বলেই জানা যায়। তার কথায়, বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। তবে গায়কের পাশে ছিলেন তাঁর বাবা মা এবং বন্ধুরা। 39 বছর বয়সে এরকম বড় কিছু জীবন থেকে হারিয়ে যাবে তা তিনি ভাবতে পারেননি। গায়কের ভাষায়, আমি আমার জীবনের সবচেয়ে বিশেষ ব্যক্তিকে হারিয়ে ফেলেছি। 2021 সালের সেপ্টেম্বর এবং অক্টোবরে আমার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু বাবা মা পাশে ছিলেন, আমার শ্বশুরবাড়ির লোকজনও পাশে ছিলেন। এই বয়সে বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়াটা কঠিন, এটা কলেজ জীবনের কোনো বিচ্ছেদ নয়। জানা যায়, অনুপমের এর আগেও একটা বিয়ে হয়েছিল, সে সংসার টেকেনি। তবে পিয়ার সঙ্গে বিচ্ছেদে গায়কের অনেক বড় ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন গত সোমবার। জানা গিয়েছে, অনুপমের সঙ্গে বিচ্ছেদের এক বছর আগেই পরমব্রতকে মন দেন পিয়া চক্রবর্তী। এর আগে একবার খবর বের হয় তারা মুম্বাই গিয়ে বিয়ে সেরে ফেলেছেন, চারিদিকে এ খবর ছড়িয়ে পড়েছিল। তবে পরমব্রত হাসির ছলে সেই গুজব উড়িয়ে দেন। বিচ্ছেদের অনেক পর 2022 সাল টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন অনুপম। সেখানে তিনি বলেন, জীবনের সব অংশ জুড়েই ছিলেন পিয়া। এই বিচ্ছেদ গায়কের জীবনের সবচেয়ে বড় ক্ষতি বলেই জানা যায়। তার কথায়, বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। তবে গায়কের পাশে ছিলেন তাঁর বাবা মা এবং বন্ধুরা। 39 বছর বয়সে এরকম বড় কিছু জীবন থেকে হারিয়ে যাবে তা তিনি ভাবতে পারেননি। গায়কের ভাষায়, আমি আমার জীবনের সবচেয়ে বিশেষ ব্যক্তিকে হারিয়ে ফেলেছি। 2021 সালের সেপ্টেম্বর এবং অক্টোবরে আমার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু বাবা মা পাশে ছিলেন, আমার শ্বশুরবাড়ির লোকজনও পাশে ছিলেন। এই বয়সে বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়াটা কঠিন, এটা কলেজ জীবনের কোনো বিচ্ছেদ নয়। জানা যায়, অনুপমের এর আগেও একটা বিয়ে হয়েছিল, সে সংসার টেকেনি। তবে পিয়ার সঙ্গে বিচ্ছেদে গায়কের অনেক বড় ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন গত সোমবার। জানা গিয়েছে, অনুপমের সঙ্গে বিচ্ছেদের এক বছর আগেই পরমব্রতকে মন দেন পিয়া চক্রবর্তী। এর আগে একবার খবর বের হয় তারা মুম্বাই গিয়ে বিয়ে সেরে ফেলেছেন, চারিদিকে এ খবর ছড়িয়ে পড়েছিল। তবে পরমব্রত হাসির ছলে সেই গুজব উড়িয়ে দেন। বিচ্ছেদের অনেক পর 2022 সাল টাইমস অফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন অনুপম। সেখানে তিনি বলেন, জীবনের সব অংশ জুড়েই ছিলেন পিয়া। এই বিচ্ছেদ গায়কের জীবনের সবচেয়ে বড় ক্ষতি বলেই জানা যায়।